আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ভিডিওতে আমি আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আঠাশ ফিটায় একটা কাজ দেওয়া আছে এটা করেই দেওয়া আছে এটা আমি বোঝাবো এখানে গ্রিডে চতুর্ভুজ কিভাবে পরিমাপ করব। সেটা এখানে দেখাতে হবে গ্রিডে চতুর্ভুজ পরিমাপ পদ্ধতি তো গ্রিড বলতে আমরা এখানে বুঝি যে হচ্ছে লেখচিত্র বা গ্রাফ পেপার অবশ্যই আমরা দেখে দেখেছি হয়তো তো এখানে একটা গ্রাফ পেপার দেওয়া আছে দেখতেই পারছেন এখানে একটা গ্রাফ পেপার দেওয়া আছে ক এবং খতে দুইটা আলাদা আলাদা গ্রাফ পেপার আছে এই গ্রাফ পেপারের মধ্যে হচ্ছে এই লাল চিহ্নিত একটা অংশ আছে এই অংশটার ক্ষেত্রফল প্রথমে বের করতে হবে তারপর দেখব খ নম্বরে খ নম্বরে হচ্ছে এতে সবুজ সবুজ অংশটার ক্ষেত্রফল বের করতে হবে আচ্ছা ঠিক আছে একটু দেখি তো প্রতি ছোটো ছোটো ঘর আছে এই ঘরগুলোর হচ্ছে এরকম যদি হয় ঘরগুলো ঘরগুলোর হচ্ছে এই যে সাইড দৈর্ঘ্য এবং প্রস্থ এক সেন্টিমিটার করে দেওয়া আছে ঠিক আছে এক সেন্টিমিটার করে দেওয়া আছে তো দৈর্ঘ্য এবং প্রস্থ যদি সমান হয় তাহলে ওই যে অপর পাশের দৈর্ঘ্য প্রস্তও সমান হবে তাহলে এটা বর্গক্ষেত্র হইলো একটা ঠিক আছে এটা একটা বর্গঘর হইলো তাহলে এই বর্গঘরের ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার বা দৈর্ঘগুণ প্রস্ত দিলেও হবে এখানে এক গুণ এক একই সাথে যদি এক গুণ করা যায় তাহলে এক সেন্টিমিটার গুণ এক সেন্টিমিটার সমান হবে এক বর্গ সেন্টিমিটার ঠিক আছে এক বর্গ সেন্টিমিটার এক বর্গ সেন্টিমিটার ঠিক আছে এবার এই যে এখানে দেখুন এখানে চিত্রতে দেওয়াই আছে যে হচ্ছে লাল বর্গটা এক বর্গ সেন্টিমিটার এখানে এই যে আরেকটা কালার দেওয়া আছে এখানে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার মানে হাফ বর্গ সেন্টিমিটার আচ্ছা এখানে দেখুন এতে লাল বর্গ কয়টা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা আচ্ছা এখানে দেখুন ষোলোটা যেহেতু দেওয়া আছে এই ষোলোটার ক্ষেত্রফল কতটুকু হবে দেখুন কচিত্রে লাল রঙ চিহ্নিত ষোলোটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ষোলো গুণ এক তাহলে ষোলোর সাথে এক গুণ দেব যেহেতু একটা করে লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে এক বর্গ সেন্টিমিটার তাহলে ষোলোটা লাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ষোলো বর্গ সেন্টিমিটার ওকে ষোলো বর্গ সেন্টিমিটার এখানে নীল রঙ দিয়ে কোনো বর্গক্ষেত্র নেই এই গ্রাফে কোনো নীল রঙ দিয়ে কোনো বর্গক্ষেত্র নেই তাই পরিমাপে কম বেশি হওয়ার সুযোগ নেই ঠিক আছে তাহলে এটা এটা এক্স্যাক্ট মান আসলো ঠিক আছে তাহলে ষোলো বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে প্রকৃত ক্ষেত্র ফল ঠিক আছে আচ্ছা নেক্সট এবার আমরা যদি দেখি যে হচ্ছে এবার আমরা দেখব হচ্ছে পরের যেটা দেওয়া আছে এই তো খ নম্বর চিত্রে খ নম্বর চিত্রের মধ্যে হচ্ছে এই সবুজ অংশটার ক্ষেত্রফল বের করতে বলছে আমরা হচ্ছে লাল বর্গগুলো দিয়ে চিহ্নিত করব হচ্ছে যে ক্ষেত্রগুলো হচ্ছে সবুজ অংশ দিয়ে হচ্ছে ভরাট করা আছে সেগুলো লাল দিয়ে চিহ্নিত করব তো লাল দিয়ে চিহ্নিত করা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাত আট নয় দশ এগারো বারো তাহলে এগুলো হচ্ছে এক্স্যাক্ট মান বারো বারোটার ক্ষেত্রফল নির্ণয় করি আগে দেখি খচিত্রে লাল রঙ দিয়ে চিহ্নিত বারোটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বারো গুণ এক বর্গ সেন্টিমিটার অর্থাৎ বারো বর্গ সেন্টিমিটার এবং নীল রঙেরগুলো দেখি এই যে যে নীল রঙের আছে না নীল রঙেরগুলো দেখুন নীল রঙেরগুলো হচ্ছে অর্ধেক করে আসে অর্ধেক করে হচ্ছে অর্ধেক করে হচ্ছে সবুজ অংশ আছে আর অর্ধেক করে হচ্ছে ফাঁকা আছে। ঠিক আছে অর্ধেক করে সবুজ অংশ আছে আর অর্ধেক করে ফাঁকা অংশ আছে ওই জন্যে এই অর্ধেকটাকে আমরা কী এই নীল বর্গক্ষেত্রকে হাফ বর্গ সেন্টিমিটার ধরেছি যেহেতু অর্ধেক ফাঁকা আছে। সো এখানে চিত্রে নীল রং দিয়ে চিহ্নিত বারোটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বারো গুণ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ তাহলে বারো বারোর সাথে যদি হাফ গুণ করা যায় তাহলে কত হবে বারো গুণ হাফ হচ্ছে ছয় ঠিক আছে বারো গুণ হাফ হচ্ছে ছয় তাহলে ছয় বর্গ সেন্টিমিটার তাহলে আমার মোট কত ক্ষেত্রফল আসবে লালগুলোর জন্য আসছে হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল আর হচ্ছে সবুজ অংশগুলোর জন্য ক্ষেত্রফল আসছে হচ্ছে নীল রঙের জন্য আসছে ক্ষেত্রফল হচ্ছে ছয় বর্গ সেন্টিমিটার তাহলে বারো আর ছয় টোটাল হইল গ্রিড থেকে পাওয়া ক্ষেত্রফল হচ্ছে বারো আর ছয় আঠারো ঠিক আছে আঠারো বর্গ সেন্টিমিটার এখানে নীল রঙ দিয়ে চিহ্নিত বর্গের সবগুলিতে একেবারে ঠিকঠাক জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল আছে এখানে জিরো পয়েন্ট ফাইভ এর কমনেই বেশিও নেই ওই জন্য এটা এক্স্যাক্ট মান ঠিক আছে এটা একজাক্ট মান তাহলে এখানে দেখুন অন্য অন্য কোনো জ্যামেটিক উপায়ে ক ও চিত্র থেকে ক্ষেত্রফল নির্ণয় করা যায় কি হ্যাঁ যাবে তাহলে গ্রিডের সাহায্যে ক ও ক্ষ চিত্র থেকে যে ক্ষেত্রফল পাওয়া গেল। সেগুলো কি একেবারে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল নাকি কাছাকাছি বা আপাত ক্ষেত্রফল এটা কিন্তু একেবারে সঠিক আসছে কারণ এখানে এক বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে পূর্ণ ছিল তারপর জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার এটা সবসময় অর্ধেক ছিল কম বেশি কখনো হয়নি তাই এটা হবে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল ঠিক আছে কাছাকাছি বা আপাত ক্ষেত্রফল নয় আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন নেক্সট দেখি এখানে শিক্ষক পাতার মনে হয় ক্ষেত্রফল বের করতে বলছে গ্রিড পদ্ধতিতে পাতার ক্ষেত্রফল বের করতে বলছে তো এখানে একটু দেখা যাক এখানে গ্রিডে পাতা পরিমাপ পদ্ধতি গ্রিডে পাতা পাতা পরিমাপ পদ্ধতি আছে আচ্ছা এখানে দেখুন একটা পাতা আছে আর হচ্ছে লাল কিছু বর্গ ঘর আছে লাল ঘর আছে লাল ঘরগুলো হচ্ছে পরিপূর্ণ ঠিক আছে লাল ঘরগুলো সবুজ পাতা দিয়ে পরিপূর্ণ তো সেগুলো চিহ্নিত করা হয়েছে লাল দিয়ে আর যেগুলো হচ্ছে বর্গ ঘরগুলো। ফুল পরিপূর্ণ না সেগুলো আমরা হচ্ছে পরিমাপ করতে করবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে আগের মতোই এখানে দেখা যাক এখানে লাল রং চিহ্নিত লাল রং দিয়ে চিহ্নিত তেইশটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল তেইশ গুণ এক বর্গ সেন্টিমিটার আগেরটার মতোই আর নীল রং দিয়ে চিহ্নিত পঁচিশটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল পঁচিশ গুণ জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে আচ্ছা এই তো যেগুলো হচ্ছে ভরাট নয় একদম সেগুলো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ধরা হয়েছে সেক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করতে পারেন আপনি এখানে যেহেতু ভরাট না সেহেতু কিন্তু এর হচ্ছে ক্ষেত্রফল ধরা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ আচ্ছা এইটুকু কিন্তু জিরো পয়েন্ট ফাইভ হতে পারে না ঠিক আছে আর এইটুকু কিন্তু জিরো পয়েন্ট ফাইভের কিন্তু বেশি জিরো পয়েন্ট ফাইভের বেশি যে এইটুকু অংশ জিরো পয়েন্ট ফাইভের বেশি সো এই এখানে মাপের কম বেশি হতে পারে ঠিক আছে মাপের একটা কম বেশি হতে পারে দেখি তাহলে নীল রঙ দিয়ে চিহ্নিত পঁচিশটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পঁচিশ গুণ জিরো পয়েন্ট ফাইভ পঁচিশ ভাগ হাফ মানে হচ্ছে বারো পয়েন্ট পাঁচ বর্গ সেন্টিমিটার ওকে আর পাতার ক্ষেত্রফলের আপাত পরিমাণ তাহলে কত হচ্ছে তেইশ বর্গ সেন্টিমিটার যেগুলো লাল ছিল লাল চিহ্নিত ছিল সেগুলো ভরাট ছিল আর হচ্ছে যেগুলো হচ্ছে ভরাট ছিল না সেগুলো জিরো পয়েন্ট ফাইভ ধরা হয়েছে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে কতটা ভরাট ছিল না পঁচিশটা পঁচিশকে গুণ করা হয়েছে তাহলে বারো পয়েন্ট পাঁচ বের হয়েছে এই দুটো যোগ করলে তেইশ আর বারো পয়েন্ট পাঁচ যোগ করলে হবে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ ঠিক আছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এখানে দেখুন কিন্তু নীল রঙ দিয়ে চিহ্নিত বর্গের সবগুলো একেবারে ঠিকঠাক জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল নেই এখানে সবগুলো জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার নেই এই যে এখানে দেখুন এখানে নীল রঙ দিয়ে জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার খুবই কম জিরো পয়েন্ট ফাইভ বর্গ সেন্টিমিটার হতে হলে তো অর্ধেক হতে হবে অর্ধেক পরিপূর্ণ হতে হবে পাতাটা তো এখানে অল্প একটু দেওয়া আছে আর এখানে দেওয়া আছে একদম জিরো পয়েন্ট ফাইভের সাইতে বেশি জিরো পয়েন্ট ফাইভের সাইতে বেশি সো এখানে প্রকৃত ক্ষেত্রফল আসবে না এই পাতার ক্ষেত্রে আপাত ক্ষেত্রফল আসবে তাহলে গ্রিডের ওপরের পরিমাপের প্রক্রিয়া পাতার যে ক্ষেত্রফল পাওয়া গেল সেটা কি একেবারে সঠিক বা প্রকৃত ক্ষেত্রফল নাকি কাছাকাছি বা আপাত ক্ষেত্রফল এটা কাছাকাছি বা আপাত ক্ষেত্রফল হবে ঠিক আছে আচ্ছা তোমার দৃষ্টিতে কোন ক্ষেত্রে প্রাপ্ত ক্ষেত্রফল পাতাটি প্রকৃত ক্ষেত্রফলের বেশি হবে কাছাকাছি হবে যৌক্তিক মতামত আচ্ছা আপনার আশা করি বিষয়টা বুঝতে পারছেন প্রথমটা ছিল হচ্ছে গ্রিডের চতুর্ভুজ পরিমাপ পদ্ধতি পরেরটা ছিল হচ্ছে গ্রিডে দিয়ে পাতার পরিমাপ পদ্ধতি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ভিডিওতে আমি ইনশাআল্লাহ আলোচনা করব হচ্ছে এই তো ক খ এবং গতে হচ্ছে তারা কতে হচ্ছে তারা মাছ আছে খতে ইলিশ মাছ আছে গতে হচ্ছে টাইগার আছে এগুলোর ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। এগুলো অবশ্যই আপাত ক্ষেত্রফল হবে প্রকৃত ক্ষেত্রফল হবে না তো এই পর্যন্ত এই ভিডিও ধন্যবাদ